গত বছরের নভেম্বরে ওয়ান ডে বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন পেস বোলার মোহাম্মদ স্বামী টুর্নামেন্টের মাঝপথে সুযোগ পেয়ে ধারাবাহিক পারফর্ম করে নজর কেড়েছেন এই অভিজ্ঞ পেস বোলার দীর্ঘদিন ধরে সমস্যায় ভোগার কারণে বিশ্বকাপের পর তার পায়ের গোড়ালির অস্ত্রোপচার করা হয় তিনি এখনও মাঠে ফেরেননি তাকে নিয়ে আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পরিকল্পনা করার পরামর্শ দিয়েছেন ভারতীয় দলের সদ্য সাবেক হওয়া কোচ আশঙ্কা পর্শ তিনি বলেছেন কিছুদিনের মধ্যে স্বামী মাঠে ফিরবে ভারতীয় দলের নতুন কোচিং স্টাফদের উচিত ওর সঙ্গে কথা বলা স্বামী তরুণ নয় আর কতদিন ক্রিকেট খেলতে চায় কিভাবে খেলতে চায় এগুলো জেনে নেওয়া দরকার ওকে কিভাবে ব্যবহার করলে সেরা ফল পাওয়া যাবে সেটা ঠিক করে নেওয়া দরকার মনে হয় না কোনো সমস্যা হবে আমি নিশ্চিত গম্ভীর ঠিক স্বামীর সেরাটা বের করে নেবে